এতক্ষণ কোথায় ছিলে তুমি? কাজের সময় তো তোমাকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, একবার একটা বেজি ঢুকেছিল, তুমি গেও মে, তুমি কোথাকে তাড়িয়ে দেবে তা না, এসব সাজগোজিয়ে পড়েছিলে। এদিকে চিত্রা, চিত্রা মেহেন্দিটা গেটে গেল একদম। আসলে এই হিন্দি নাচ গান মেহেন্দি এসবের তো কিছুই বুঝিনি, নাচতেও পারিনি, তাই এখানে আসিনি। আন্টি, আপনি চান না যাতে আমার মাথা ঠান্ডা হয়ে যায়? ওই দেখো, হ্যাঁ হ্যাঁ চাই তো, ভীষণ ভাবে চাই, বলো না কি করব। আমার মাথা ঠান্ডা হওয়ার জন্য পঞ্চমীকে নাচতে হবে। একমাত্র ও নাচলেই আমার মাথা ঠান্ডা হবে। আমি আমি তো নাচতে পারিনি, এক্ষুনি তো কইলেন, আমি কি করে কি করে নাচবো? দেখো পঞ্চমী নাচবে বলিউডের গানে, হয়ে গেল, মানে এ তো সঙ্গীতানুষ্ঠান, কমেডি শো হয়ে যাবে না তো? পঞ্চমী নাচবে সেটা আমারও ইচ্ছে। শাস্তির কথাটা মনে আছে তো? আজকে আমি যা যা বলবো আপনাকে ঠিক তাই করতে হবে। তো আমি বলছি না আজকে আপনাকে নাচতে হবে, সে সৌরী গানে হোক বা যেখানেই হোক নাচতে আপনাকে হবে। এখন কি আমাদের নাচ গানের মন দেওয়ার সময়? পঞ্চমীকে নাচতে বলে কি লাভ হলো? লাভ হবে, এসব হিন্দি গানে পঞ্চমী নাচতে গিয়ে সবার কাছে হাসির খোরাক হবে। পঞ্চমী একেবারে নাকের জলে চোখের জলে অপমানে চরচরিত হয়ে যাবে, আর আমরা তো সেটাই চাই। বেশ ভালো বুদ্ধি, বিয়ে পর্যন্ত পঞ্চমীকে আমাদের এভাবেই পর্যদস্ত করতে হবে। বিয়ে পর্যন্ত, আজ রাতেই আমি ওকে এমনভাবে মারব যে সবাই ভাববে লজ্জায় অপমানে আত্মহত্যা করেছে। আজ রাতে পঞ্চমীর জীবনের শেষ রাত। পঞ্চমী আমার কথা শুনলেন, কোথায় গেলেন? সকলে যে গানে বলবে আমি সেই গানেই নাচব, তবে গানখানা সকলে যেন বুঝে শুনেই বাজায়, কারণ নাচ হবে বাবা নীলকণ্ঠের সামনে। আর সকলেই জানেন বাবা নীলকণ্ঠ নটরাজের আরেক রূপ, তাই তার সামনে নিশ্চয়ই যে সে গানে নাচতে পারে নে। বাহ পঞ্চমী, আপনি বেশ বুদ্ধি করে পরিস্থিতি সামাল দিলেন। কি এখন শিব ঠাকুরের সামনে নাচ হবে, সঙ্গীত হবে, মানে এগুলো কি হচ্ছে এখানে, কি মজা হচ্ছে? পঞ্চমীকে নাচতে বলা হয়েছিল, অন্য কোনো শর্ত দেওয়া হয়নি। পঞ্চমী নাচবেন, হিন্দি গানেই নাচবেন। তুমি হার মেনে নিতে চাইছো নাকি? আমি কিন্তু হার মানব না, ওই পঞ্চমীর সামনে আমি কিছুতেই মাথা নড়াব না, কিছুতেই না। ভাবলাম সবার সামনে ওকে বেইজ্জত করবো, এত থরি বাঁচানো ঠিক পার পেয়ে গেল, কিঞ্জলের সাথে নাচছে, কিঞ্জলকে আমি ওর থেকে দূরে টেনে আনবই। বাবা নীল
নীলকণ্ঠের সামনে এমন নাচ নাচলে কি করে তোমরা? বাবা, নীলকণ্ঠের সামনে এমন চটুল নাচ গান কি শোভা পায়? বাবা নিশ্চয়ই রুষ্ট হয়েছেন, এ বিয়েতে এবার বাধা পড়বেই। মা ঠাকুরন, আপনি তো ঠাকুরের এত ভক্ত, আমি যে কয়েছিলাম বিগ্রহের সামনে সংযত হয়ে নাচ গান করতে, তবে এ কথার অন্যতা কেন হলো? এখন কি হবে, মানে শিব ঠাকুরের সামনে আমরা এত হইহুল্লোড় করলাম যে আমরা কেউ খেয়ালই করলাম না। এখন কি হবে, কিঞ্জলে কিঞ্জলের বিয়েতে বাধা পড়বে নাকি? হে ঠাকুর, অপরাধ নিও না, অজান্তে ভুল করে ফেলেছে। বিঘ্ন তো ঘটাচ্ছে পঞ্চমী, না আর কোনো মতেই পঞ্চমীকে সুযোগ দেওয়া যাবে না। আজ মরতেই হবে ওকে, নাহলে বিয়ের বাকি অনুষ্ঠানও সুষ্ঠুভাবে হতে দেবে না। আমার মারার চক কষ্ট তো সফল হতে দেব না, নিজের দায়িত্ব শেষ হওয়া না পর্যন্ত আমার প্রাণের শেষ নিঃশ্বাসটুকু আমি আটকে রাখব। বাবা নীলকণ্ঠ স্বয়ং আমার প্রাণের রক্ষা করবে। মা ঠাকুরন, আপনি নিশ্চয়ই চান না যে বিয়েতে অমঙ্গল ঘটুক? বাবুর ওপর বিপদ আসা যদি আপনি আটকাতে চান, তবে বাবা নীলকণ্ঠকে তুষ্ট করার ব্যবস্থা করেন। কিঞ্জলের উপর বিপদ কিছুতেই আসতে দেওয়া যাবে না, বলো কি করে বিপদ কাটাবো বলো। আজ সারা রাত শিব পুজো করতে হবে, পোহরে পোহরে বাবার মাথায় জল ঢালতে হবে সারা রাত ধরে চিত্রা দিদির, কারণ উনিই তো বাবুর রোগকে কবচ। তাই বাবুর ওপর বিপদ কাটাতে চিত্রা দিদির সারা রাত ধরে ঠাকুর ঘরে বসে পুজোখানা করতে হবে, বেরোনো চলবে না। তারপর ভোরেই হবে ঠাকুরের সামনে বসে দধি মঙ্গল, চলো 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 পাল্টাই।